আচ্ছা আন্না জি না কি লেসন কনসার্ট আমি ইন্টারভিউ নাইলা লেকিন আন্না এতক্ষণ দেরি কইলা কইছেন আই আনলা বলে 1 ঘন্টা ধরে এনে বলছি আই কত তাড়াতাড়ি করে রেডি হইছি হেলে কি আপনি দেখছেন নি আই মেকআপ থেকে ব্যাক নিয়ে লইছি আধা ঘন্টার মধ্যে রেডি হই গেছে হ্যাঁ কথা কি ছিল আন্না লয়ে কথা ছিল আন্না 8টা বাজে রেডি হইবেন আই 8টা বাজে আন্নার কলিং বেল টিপ দিছি তো 8টা বাজে রেডি হইছো আমি ইফতারের টাইমে মাংস রোজা রাখবো না মাংস একটা নামাজ কালাম হয় না এটা তো আগে বাইক হইবো হ্যাঁ এই কথা আন্না তাহলে আন্না হেসুম কইতেন জানা না লগে টেলিফোনে কত হইছে আন্নারে কইতেন আন্না আমি তো মনে করছি যে আপনি একরে 8টা 8:30টার দিকে চলে যাইবেন আমি বলছি আমি একরে কারা কারা 8টার দিকে চলে যাই তো মা নোয়াখালীর মানুষ এক কথা রাখতাম না কেন অত লক্ষ্য রে বোতা মুখে হুতা দিছে থেতো বানা দিয়াম যখন ঝগড়া করি তখন কিন্তু আমি এইটা বলি যে একটা বোতা মুখে হুতা দিচ্ছে থোথা বানাই দিয়ে আমার এইটার জন্যই কিন্তু আমার জীবনে কোনো প্রেম টেম কিছু হয় নাই তারপর হচ্ছে মানে বিয়ে শাদিও হয় নাই কারণ সবাই মনে করে যে হয়তো আমি রিয়েল লাইফ অনেক ঝগড়াটে বাট রিয়েল লাইফ কিন্তু আমি ঝগড়াটে না তাকে আমরা এখনো বিভিন্ন গ্রামীণ নাটকে আপনি খুব সুন্দরভাবে অনেক কাজ করেন শুধু ঝগড়াটে অ্যাক্টিং দেয় সব ডিরেক্টরদেরকে মানে আমি বলি যে ভাই তোদের জন্য কিন্তু আমার বিয়ে শাদি কিছু হচ্ছে না সিরিয়াসলি আমি প্রশ্ন করব তাহলে আপনি যেহেতু তুললেন এই প্রসঙ্গ বিশেষ মানে সেটা হচ্ছে কি ডেটার ম্যাক্সিমাম আমি কিন্তু শহরের নাটক অনেক করেছি যেমন গুলশান এভিনিউতে আমার বড় বড় ক্যারেক্টার ছিল অনেক সফট ক্যারেক্টার ছিল তারপরে হচ্ছে আবার দেখা যায় ডিবি নাটকে আমার পুলিশ অফিসারের ক্যারেক্টার ছিল মানে আমি কিন্তু শহরের নাটক অনেক করেছি বাট গ্রামের নাটকে কেন লোকজন আমাকে পছন্দ করে আমি জানি না এবং হচ্ছে ঝগড়াটে ক্যারেক্টার তাও আবার মানে হয় জামাইকে জামাইকে মারতেছি না হলে জামাই সাথে ঝগড়া করতেছি সারাক্ষণ এই টাইপের ক্যারেক্টারগুলো এবং এটার জন্য আমি এখন ফেড আপ হয়ে গেছি এই ঝগড়া ক্যারেক্টার করতে করতে সিরিয়াসলি আমাকে বলেছে আমাকে দেখে ওই ক্যারেক্টার মানে আলাদা বাবা তোমরা আমাকে নর্মাল ক্যারেক্টার দিয়ে দেখো হবে নাকি না শুধু ঝগড়া একটা দিলে তো হবে না না কিন্তু একজন হুমায়ুন রহিম এত বছর অভিনয় জীবনে পার করেও তাকে এখনো সেই একই রকম একটা ক্যারেক্টারে কেন দিয়ে যাচ্ছে আপনাকে কি বিশ্বাস করতে পারছে না তারা নাকি না ওরা ভাবে যে ঝগড়া ক্যারেক্টার হিমুই সবচেয়ে ভালো করবে মানে এটা মনে করে যে আমি আবার বিভিন্ন ল্যাঙ্গুয়েজে টাইপ হয়ে যাচ্ছেন না টাইপ তো সেটা আমার নিজেরও হ্যাঁ আমি নিজেও তো বলি যে ভাই আমি আর কিন্তু করবো না এই জন্য কিন্তু আমি নাটক এখন অনেক কমিয়ে দিয়েছি যে ডিফারেন্ট ক্যারেক্টার না পেলে করবো না মানে গতানুগতিক ক্যারেক্টারগুলো আর দেখাচ্ছে আমি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কাজ করি যেমন হয় নোয়াখালী ভাষায় না হচ্ছে ঢাকায় ভাষায় না হচ্ছে বরিশালের ভাষায় আর এসব ভাষায় করতে গেলে হয় কি ওই ঝগড়াটা ক্যারেক্টারটা চলেই আসে তখন কারণ এইসব ভাষায় যখন ঝগড়া করা হয় তখন না মানে ওই অ্যাক্টিংটা অনেক ফুটে ওঠে এবং দর্শকদের কাছে অনেক প্রিয় হয় তখন মজা লাগে দেখতে সিরিয়াসলি আপনার নোয়াখালীর মানুষ লক্ষ্মীপুরের মানুষ আপনি বরিশালের ভাষা আপনি কিভাবে আয়ত্ত করেছেন বরিশাল ময়মনসিংহ তারপর হচ্ছে ঢাকাইয়া আর হচ্ছে কুষ্টিয়া হ্যাঁ আমার সবগুলো ভাষা আপনি কিভাবে আপনি আয়ত্ত করেছেন আমার একটা ঘটনা বলি সেটা হচ্ছে আমার কুষ্টিয়া ভাষায় সবচেয়ে বেশি কাজ করেছি আমি নোয়াখালী আর কুষ্টিয়া ভাষায় আর যখন প্রথম আমাকে লাবলু ভাইয়া মানে নাটকের জন্য অফার করে যে ওই যে ভবের হাট নাটকটায় ওটার মধ্যে তখন আমি আর আকুম হাসান আমরা যাই বাসে করে যাই তখন বাসে করে যাওয়ার পরে এখন আমার হচ্ছে একদম প্রথম মানে বশির ভাইদের হাউস থেকে আর কি কাজটা করা প্রথম যখন আমি গেলাম ইয়েতে হোতাপাড়াতে যাওয়ার পরে তখন আমাকে বললো তুমি কি এই ল্যাঙ্গুয়েজটা পারো হিমু আমি বলছি ভাই আমি তো আসলে এই ল্যাঙ্গুয়েজটা পারি না কখনো কথা বলে দিই বলছে তাহলে তুমি কীভাবে অ্যাক্টিং করবা কারণ তোমার সাথে তো আরও অনেক বড়ো বড়ো অ্যাক্টররা অ্যাক্টিং করবে যেমন এটিএম আঙ্কেল তারপরে হুমায়ুন ফরিদি ভাইয়া তারপর আরও অনেকে আছে ওদের সাথে তুমি যদি ফার্মলিং করো তখন তো ওরা তোমার উপরে অনেক খেপে যাবে তো তুমি কীভাবে করবা এটা তখন আমি না এত ভয় পেয়ে গেছি আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে আমি কাজ করবো না আমি চলে আসছি সিরিয়াসলি আমি তখন চলে আসছি ভবের হাট থেকে মানে আর কাজ করি নাই বাসে করে বাট এরপরে হচ্ছে যে এরপরে আমি যখন প্রথম কাজ করলাম কুষ্টিয়া ল্যাঙ্গুয়েজে সেটা হচ্ছে ঘরকুটুম নোয়াখালী ল্যাঙ্গুয়েজে কাজ করেছিলাম ওই সালাদিন লাবলুরি বাট বৃন্দাবন দাসের স্ক্রিপ্ট যখন কাজ করতে গেলাম এই প্রথম হচ্ছে প্রেম কুমার হতে শুরু করে দই গোপাল তারপর হচ্ছে আরও অনেক মানে অসংখ্য নাটক কাজ করেছি আর তখন খুশি আপু এবং বৃন্দাবন দা ওরা আমাকে সাহায্য করেছিল এই ভাষাটা শেখার জন্য এবং তখন তো নন মানে দিদার্সে করে গেছি ওই ওই ল্যাঙ্গুয়েজে দিদার্সে কাজ করে গেছি কোন ভাষায় আপনার কাজ করতে বেশি সুবিধা মনে হয় বেশি সাবলীল আপনি হয়ে যান আমার আমি আসলে অ্যাক্টিংটা দেখি বা ক্যারেক্টারটা দেখি এখন যে কোনো ল্যাঙ্গুয়েজ আমার থেকে মানে ইজি মনে হয় মানে বরিশাল কুষ্টিয়া নোয়াখালী এই তিনটা আর ঢাকায় একটা একটু বলতে গেলে তখন হচ্ছে যে ওদের সাথে আলোচনা করতে হয় এবং যে আশেপাশে যারা থাকে ওদের তাকে জেনে নিই আমি আর আমার সবসময় এটা আছে যে আমি যদি কোনো কিছু ভুল করি তখন আমি বলি এটা কি ঠিক আছে আমার একটু বলতো সে প্রোডাকশন বয় হোক বা হচ্ছে লাইটম্যান ওরা যদি কেউ থাকে বরিশালের বা হচ্ছে ওই কুষ্টিয়া তখন ওদের কাছ থেকে আমি জেনে নিই
আমার প্রথম বরিশালে যখন আমি কাজ করতে গেছি বরিশাল ল্যাঙ্গুয়েজে, লাভ ইন বরিশাল, ওটা এবং ওটা আমার অনেক ফেমাস নাটক, অনেক জনপ্রিয় নাটক, এবং ওটা কাজ করতে গিয়ে তখন আমাকে যে লাইটের ছেলেগুলো, তারপর যে প্রোডাকশনের ছেলেগুলো, ওরা আমাকে অনেক যথেষ্ট হেল্প করেছিল এই ল্যাঙ্গুয়েজটা করতে গিয়ে। তখন একটা প্রিয় ভাষায় কি কিছু একটা বলতে পারেন আমাদেরকে, বা আপনি যে ঝগড়ার কথা বলছেন, ঝগড়া করা যাবে কিছু? আমার এইটার জন্যই কিন্তু আমার জীবনে কোনো প্রেম টেম কিছু হয় নাই, তারপর হচ্ছে মানে বিয়ে শাদিও হয় নাই, কারণ সবাই মনে করেছে হয়তো বা আমি রিয়েল লাইফ অনেক ঝগড়াটে, বাট রিয়েল লাইফ কিন্তু আমি ঝগড়াটে না, রিয়েল লাইফ আমি অনেক বেশি টকেটিভ, অনেক বেশি কথা বলি আর মিশতে পারি মানুষের সাথে, অনেক বেশি মিশতে পারি। এখন যদি নোয়াখালী সেই ঝগড়াটাকে একটা আবার বলতে হয় তাহলে কি বলবো, মানে আমরা কি ঝগড়া করবো নোয়াখালীর ভাষায়? পারবেন নাকি আমার সাথে? পারবেন না তো আমার সাথে। একটু মজার ঘটনা হচ্ছে, প্রফেশনাল ভাবে আপনি ঝগড়া করেন, আমি তো আসলে ওরকম না, না প্রফেশনাল ভাবে না, সিরিয়াসলি অ্যাক্টিং এর ক্ষেত্রে তখন, হ্যাঁ যেটা হচ্ছে এরকম অনেক হয়েছে, যখন আমি ঝগড়া করতে যাই নোয়াখালীর ভাষায় তখন আমার সামনে যে অপন যে থাকে আর কি, সে কিন্তু তার ডায়লগ ভুলে যায় তখন, মানে আমার আমার ঝগড়া শুনলে তার সে ডায়লগ ভুলে যায় অটোমেটিক্যালি। এটা অনেকবার হয়েছে, এবং আখো প্রায় আখোর সাথে এটা সবচেয়ে বেশি হয়, আখো যখন আমি নোয়াখালীর করে বলতে চাই তখন আখো এই দাঁড়া আমারটা আমি ভুলে দিতেছি এরকম করে বলে আখ মাসান। এখন কি বলবো ছগটাকে, তার ঝগড়া মানে ডায়লগ বলবো, তাহলে কি আপনি আমার সাথে বলবেন? দেখি ট্রাই করি, যদি আমি অভিনেতা না। টেলিফোনে কত হয়েছে আনারে কইতেন, নোয়াখালীর মানুষ এক কথা রাখতাম না, এখানে মতো লক্ষ্মী বোতা মুখরে হুতা দিস খেতো বানা দিয়াম, যখন ঝগড়া করি তখন কিন্তু আমি এইটা বলি যে একটা বোতা মুখরে হুতা দিস থোথা বানাই দিয়াম, ওই পর্যন্ত আমার তো লাগে। তারপর আরেকটা আছে যে কানসান নিছে এক শট নামলে কান হট্টে হারা দিয়াম, এত জোরেই বলেন এরকম জোরে, হ্যাঁ লাউড ভয় পায় না সহকর্মী যিনি থাকেন, বললাম না অনেক সময় ডায়লগ ভুলে যায় ওরকম। আর যেটা হচ্ছে আমি তো মঞ্চে আসলে কাজ করতাম, এবং মঞ্চে যখন কাজ করতাম আমার সাউন্ড নিয়ে কখনো সমস্যা হয়নি, দেখা যেত 300 দর্শকের পেছনেও যে দর্শকটা সেও আমার ভয়েস পেত, মানে এটা আমার কখনো প্রবলেম হয়নি সাউন্ড নিয়ে। অনেকে আছে যে শুটিং করতে গেলে আপা একটু জোরে বলেন, আপা একটু জোরে বলেন, ওটা বলে, আমার কখনো এটা বলতে হয়নি, বলে যে আপাত তো ফাটা বাস লাউড স্পিকার বলতে হবে, হ্যাঁ মানে অনেক জোরে আওয়াজ আর কি ভলিউম। টেলিফোনে কত হয়েছে আনারে কইতেন, নোয়াখালীর মানুষ এক কথা রাখতাম না, এখানে বোতা মুখরে হুতা দিস খেতো বানা দিয়াম।